প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে বেশি ঝুঁকি নিচ্ছেন, ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবা ব্যবস্থা। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা কি বেশি ঝুঁকি নিচ্ছেন? বাংলাদেশে করোনাকাল শুরু হওয়ার পর থেকেই অন্যরকম এক প্রধানমন্ত্রীকে দেখছে বাংলাদেশ। সব কিছু ভুলে দিন রাত একাকার করে তিনি করোনা মোকাবেলার জন্য কাজ করছেন। শুধু জনস্বাস্থ্যের বিষয়টি নয়, বরং করোনা সংকটকালে গরিব মানুষদের খাদ্য নিরাপত্তা, অর্থনীতিকে সচল রাখা এবং নিম্ন মধ্যবিত্তদের ভরণ পোষণ সহ সব কিছু যেন একাই দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, করোনা মোকাবেলায় তিনি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। বাংলাদেশেই সম্ভবত প্রথম দেশ যারা করোনার মহামারী আকার ধারণ করার আগেই 92,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য, অর্থনীতিকে সচল রাখার জন্য। শুধু তাই নয়, করোনা আক্রান্তের পর প্রথম যেদিন থেকে লকডাউনে গেছে সেদিন থেকেই গরিবদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছেন, এবং এটা শেখ হাসিনার এককৃতিত্ব বলা যায়। সব কিছু তিনি একাই সামলাচ্ছেন, একাই কাজ করছেন, এবং সবথেকে বড় উদ্যোগ যেটা তিনি গ্রহণ করেছেন তা হলো সারা দেশের মাঠ প্রশাসনের সঙ্গে তিনি সংযুক্ত হয়েছেন, তাদের সমস্যাগুলো শুনছেন এবং সমস্ত ব্যাপারে তাদের করণীয় নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। এটা শুধু তৃতীয় বিশ্বের জন্য নয়, পুরো বিশ্বে এটা বিরল ঘটনা তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু করোনা মোকাবেলা করতে গিয়ে যে প্রশ্নটি উঠল তা হলো, শেখ হাসিনা কি একটু বেশি ঝুঁকি নিচ্ছেন? একাই সব দায়িত্ব কাঁধে নিয়ে তিনি কি নিজের ওপর অবিচার করছেন, অত্যাচার করছেন, এবং এর পরিমাণ কি শুভ হবে? এরকম প্রশ্ন রাজনৈতিক মহলে উঠছে, এবং এরকম প্রশ্ন ওঠার 5টি কারণ রয়েছে। এক, সব দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। শেষ বিচারে তিনি একজন মানুষ, অবশ্যই তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন, এবং অবশ্যই তার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা এবং জনগণের প্রতি ভালোবাসা সীমাহীন। তবে তারপরেও একা একজন মানুষ 18 কোটি মানুষের দায়িত্ব নেওয়াটা কি একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেল না? দুই, ব্যর্থদের চিহ্নিত করলে ব্যবস্থা নিচ্ছেন না। শেখ হাসিনা একা সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার কারণ হলো যে, যাদেরকে এই দায়িত্ব দেওয়া যেত তারা সবাই ব্যর্থ, অযোগ্য, এবং শুরু থেকেই তারা দায়িত্ব পালনে অপদার্থের মতো আচরণ করছে। আর এ কারণেই তিনি তাদের ওপর ভরসা করতে পারছেন না, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনা যারা ব্যর্থ, অযোগ্য, অপদার্থ তাদেরকে চিনে নেন, কিন্তু তারপরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, এটা কি ঝুঁকিপূর্ণ হলো না? যাদেরকে তিনি সাইডলাইনে বসিয়ে রেখেছেন তারা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে, শেখ হাসিনার ভালো উদ্যোগকে তারা নষ্ট করে দেবার উদ্যোগ নিতে পারে, এমনকি তাদের নির্লিপ্ততার কারণে অনেক ভালো উদ্যোগের স্লথ গতি হতে পারে, এমন ঝুঁকিও রয়েছে। তিন, আমলাদের ওপর বেশি নির্ভরশীলতা। তিনি যখন দেখেছেন যে তাদের মন্ত্রী দলের লোকজন পারছেন না, তখন তিনি সরাসরিভাবে আমলাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আমলাদের দিয়ে তিনি সংকট মোকাবেলার কাজটি করতে চাইছেন, আর এজন্য তিনি 64 জেলার দায়িত্ব দিয়েছেন 64 জন সচিবকে। আবার মাঠ পর্যায়েও তিনি জেলা প্রশাসকদের নেতৃত্ব দিয়েছেন, ফলে পুরো দেশ করোনাকালে একটি আমলাতান্ত্রিক ব্যবস্থা চালু করেছে। এই আমলাদের ওপর পুরোপুরি নির্ভরশীলতা কি একটি ঝুঁকিপূর্ণ হয়ে গেল কি না, সেই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে উঠছে। চার, মন্ত্রী এমপিদের উপেক্ষা করা। এই করোনা সংকটকালে শেখ হাসিনা মন্ত্রী এমপিদের উপেক্ষা করেছেন। এর ফলে মন্ত্রী এমপিদের মনোবল ভেঙে যেতে পারে, তারা অপমানিত বোধ করতে পারেন, এবং তারা ন্যূনতম দায়িত্ব পালন থেকেও এড়িয়ে যেতে পারেন, এবং কোনোরকম দায়িত্ব পালন থেকে সরে দাঁড়াতে পারে। এরকম একটি পরিস্থিতিতে এর ফলে একটি শূন্যতা সৃষ্টি হবে, সেটাও শেখ হাসিনার জন্য ঝুঁকিপূর্ণ। পাঁচ, দলকে পাশ কাটানো। এটা স্পষ্টত যে শেখ হাসিনা করোনার মোকাবেলায় প্রশাসনিক পথে যাচ্ছেন, রাজনৈতিক পথে যাচ্ছেন না, এ কারণেই তিনি দলকে প্রায় নিষ্ক্রিয় করে রেখেছেন। করোনা সংকট শুরু হবার পর এখন পর্যন্ত দলের প্রেসিডিয়াম বা কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি,
যদি সামাজিক বিচ্ছিন্নতা এবং সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, তবে সামাজিক দূরত্বের পরেও সংসদ অধিবেশনের আনুষ্ঠানিকতা হয়েছে। সামাজিক দূরত্বের পরেও প্রধানমন্ত্রী আমলাদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন। আর এই পরিপ্রেক্ষিতে দলের মনোবল কতদিন থাকবে এবং একটি ভঙ্গ হৃদয়ের রাজনৈতিক দল কতটুকু সংগঠিত থাকবে সেটাও একটি প্রশ্ন। সেক্ষেত্রেও শেখ হাসিনা একটি ঝুঁকি নিচ্ছেন। অবশ্য শেখ হাসিনার রাজনৈতিক অতীত বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি সবসময় বড় ধরনের ঝুঁকি নিয়েছেন এবং তার রাজনৈতিক বিচক্ষণতা, নেতৃত্ব গুণ এবং দৃঢ়চেতা মনোবলের কারণে সেই ঝুঁকি নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। চ্যালেঞ্জ মোকাবেলা করেই তার অগ্রযাত্রা এবং রাষ্ট্রনায়ক হয়ে ওঠা। তাই শেখ হাসিনার এই ঝুঁকি পর্যন্ত তাকে বিজয়ী করবে কিনা সেটা বোঝা যাবে আরও পরে। ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। বাংলাদেশে করোনা সংক্রমণের 85 দিন অতিবাহিত হয়নি এখনও, কিন্তু এর মধ্যেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। না করোনা রোগীর ভারে নয়, বরং করোনা সংক্রমণের কারণে যে পার্শ্ব প্রতিক্রিয়া তাতেই আমাদের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে। আর এই ভেঙে পড়ার মূল কারণ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার পরিকল্পনার অভাব, ব্যবস্থাপনার ত্রুটি এবং নানা রকম অনিয়ম এবং দুর্নীতি। বাংলাদেশে ইতিমধ্যেই ডাক্তার এবং স্বাস্থ্যসেবা কর্মী সহ অন্তত 30 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা দাবি করেছেন। 15টি হাসপাতাল ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে। শুধু তাই নয়, লোকজন যেহেতু তথ্য গোপন করে চিকিৎসা নিতে চাইছেন, সে কারণে অধিকাংশ হাসপাতালে এখন চিকিৎসা প্রদান কার্যক্রম প্রায় বন্ধই রয়েছে। পাশাপাশি যারা করোনা রোগে আক্রান্ত হচ্ছেন তারাও ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। আলোচনায় এসেছে ঢাকার বাইরে চিকিৎসা ব্যবস্থার দৈন্যতা এবং নজিরবিহীন অপ্রতুলতার কথাও। এই সমস্ত সামগ্রিক বিষয় বিবেচনা করে দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এমনিতেই নাজুক ছিল বলে মনে করছেন বিশিষ্ট চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা। এখন করোনার ভারে সেই স্বাস্থ্যসেবা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার প্রেক্ষাপটগুলো হলো, প্রথমত, বাংলাদেশে যেসব চিকিৎসক আছেন, বিশেষ করে যারা করোনার চিকিৎসা দেবেন, তাদের সুরক্ষা সামগ্রী, PPE, মাস্ক এবং অন্যান্য উপকরণসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যথাসময়ে জোগাড় করতে পারেনি। যদিও সরকারের হাতে 2 মাস সময় ছিল, এই 2 মাস সময়ের মধ্যেও সরকার এইসব যোগাযন্ত্র করতে পারেনি। ফলে যখন বাংলাদেশে করোনার সংক্রমণ শুরু হয়েছে তখন চিকিৎসকরা একদিকে ভীত হয়ে পড়েছে, অন্যদিকে তারা দ্রুতই সংক্রমিত হয়েছেন। দ্বিতীয়ত, করোনা নিয়ে আতঙ্ক এবং করোনার কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া এবং করোনায় আক্রান্ত হলে হাসপাতালে চিকিৎসা না দেওয়ার প্রবণতার কারণে রোগীরা জেনে না জেনে তথ্য গোপন করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন। হাসপাতালে যখন তাদের চিকিৎসা করা হচ্ছে, পরবর্তীতে শনাক্ত হচ্ছে যে তিনি করোনায় আক্রান্ত, তখন সেই করোনা ছড়িয়ে পড়েছে হাসপাতালে। এরকম ঘটনা সর্বশেষ ঘটেছে ঢাকার মিডফোর্ড হাসপাতালে, যেখানে একজন করোনা রোগী তথ্য গোপন করে চিকিৎসা নিতে গিয়ে অন্তত 42 জনকে আক্রান্ত করেছেন। এই ভয়াবহতার কারণে বেসরকারি হাসপাতালগুলো, যারা চিকিৎসা ব্যবস্থা খোলার জন্য ক্ষুদ্র পরিসরে হলেও উদ্যোগ নিচ্ছিলেন, তারা আবার পিছিয়ে গেছেন। তৃতীয়ত, বাংলাদেশের যে স্বাস্থ্য অবকাঠামো, তাতে প্রান্তিক পর্যায় পর্যন্ত স্থাপনা তৈরি হলেও সেই পর্যায়ে চিকিৎসকের যেমন অপ্রতুলতা রয়েছে, তেমনি যন্ত্রপাতিরও অভাব রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে যে ঢাকার বাইরে ICU মেশিনের স্বল্পতা আছে, ভেন্টিলেশনের স্বল্পতা আছে, যার ফলে এখন যখন ঢাকার বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ দেশের অন্যান্য অঞ্চলগুলোতে করোনা শনাক্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই। চতুর্থত, ঢাকা কেন্দ্রিক যে চিকিৎসা তাও নাজুক এবং বেসরকারি চিকিৎসা নির্ভর। এই চিকিৎসা ব্যবস্থায় মুমূর্ষু রোগীর সেবা দেওয়ার জন্য যে উপকরণগুলো দরকার সেটিও নেই, যার ফলে যখনই একজন করোনা রোগী মুমূর্ষু অবস্থায় চলে যাচ্ছেন, সেখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও অসহায় হয়ে পড়েছেন। এখনও পর্যন্ত পেশাগতভাবে যারা সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে চিকিৎসকরা হলেন সবচেয়ে বেশি। বাস্তবতা হলো এই যে বাংলাদেশে এখন কোনো চিকিৎসা দিতে চিকিৎসকরা আগ্রহী নন। লাইফ সেভিং চিকিৎসাগুলো যেমন ডায়ালাইসিস, কেমোথেরাপি ছাড়া সব ধরনের চিকিৎসা কার্যক্রম একেবারেই বন্ধ রয়েছে। আসল কথা হচ্ছে যে একটা আস্থার সংকট তৈরি হচ্ছে যে করোনা রোগী আর কে নন, এই নিয়ে চিকিৎসকদের মধ্যে একটা সন্দেহ ও অবিশ্বাস ক্রমশ দানা বাঁধছে এবং তারা নিজেদের গুটিয়ে নিচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন যে এই অবস্থা যদি চলতে থাকে, তাদের জন্য সুরক্ষার ব্যবস্থা না থাকে, তথ্য গোপনের প্রবণতা যদি বাড়তে থাকে এবং যদি করোনা রোগীদের সুচিকিৎসা না হয়, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা দ্রুতই অচল হয়ে পড়তে পারে। সেটা দেশের সাধারণ মানুষদের জন্য হবে একটা ভয়াবহ অভিজ্ঞতা। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, করোনা থেকে কি রেহাই পাবে বাংলাদেশ? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।